বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত 18 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে ওই দিন বিকেল 5টায় মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। মিরপুর 10 ও কাজীপাড়ায় মেট্রো রেলের স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। তারা স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিন, মূল স্টেশনের যাত্রী প্রবেশের পাঁচ মেশিন সহ সবকিছু গুড়িয়ে দেয়। তখন ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছিল মেট্রো রেল চলাচল করতে সময় লাগবে, তবে পথ পরিবর্তনের পর কিছুদিনের মধ্যেই মেট্রো চালু করে অন্তর্বর্তী সরকার। তবে ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন আপাতত বন্ধ আছে। গেল 19 জুলাই সন্ধ্যায় ওই ঘটনার পর ডিএমটিসিএল এর পক্ষ থেকে বলা হয়েছিল কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন সংস্কার করে চালু করতে 350 কোটি টাকার মতো খরচ করতে হবে, কিন্তু নতুন সরকারের অধীনে পাল্টে গেছে সেই হিসাব। স্টেশন দুটি সংস্কার করতে 300 কোটি নয়, মাত্র 138 কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া সংশ্লিষ্ট নির্ভরযোগ্য একটি সূত্র থেকে জানা গেছে, সংস্কার করা বন্ধ থাকা স্টেশন দুটি চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সে উদ্যোগের ফলে আপাতত কাজীপাড়া স্টেশন চালু হতে পারে আগামী 20 সেপ্টেম্বর, আর মিরপুর 10 স্টেশন চালু হতে আরও কয়েক মাস সময় লাগবে। এটি শুরু হলে দেশের প্রথম বিদ্যুৎ চালিত দ্রুত গতির গণপরিবহন মেট্রো রেল সপ্তাহে 7 দিনই চলাচল করবে। সার্বিক বিষয়ে জানতে চাইলে সোমবার সকালে মেট্রো রেলের নতুন এমডি মোহাম্মদ আব্দুর রফ জানান, মেট্রো রেল আগামী 20 তারিখে চলবে এটা এখনও নিশ্চিত না, তবে এই বিষয়ে সিদ্ধান্ত হলে 18 সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হবে। এছাড়া আমাদের প্রস্তুতি আছে শুক্রবারে মেট্রো রেল চালানোর ঘোষণা এবং কাজীপাড়া স্টেশন চালু করার, কিন্তু এখনও তারিখ বলতে পারছি না। গতকাল আমাদের ফাইনাল টেস্টিং হয়েছে, দ্রুত চালু করার জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি চলছে, টুকটাক কিছু কাজ বাকি আছে, সেগুলোর কাজ চলছে, তাই আশা করা যাচ্ছে এটাও সর্বোচ্চ 18 তারিখের মধ্যে হয়ে যাবে। আবিদ হাসান, কালবেলা।